করিলেন। আব্দুর রহিম প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? না, এটা সম্পূর্ণ কুসংস্কার। কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে যদি কেউ রুকিয়া বলেন, আমরা এটাকে রুকিয়া বলবো না। কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা। তারপরেও যদি কেউ কোরআনের আয়াত পড়ে ফু দেন, তাহলে সরাসরি এটাকে তো আমরা বিদআত বলতে পারি না, কিন্তু সুন্নাত অন্তত বলার কোনো সুযোগ নেই। রাসেল আলম